আমি এখনও পুজোর রেশ থেকে বেরোতে পারিনি। যাই হোক, নবমী রাত্রেবেলায় এটা বেরিয়েছিলাম, কাজুরি আমি পু সবাই মিলে বেরিয়েছিলাম নবমী রাত্রেবেলায়। ভিড় দেখো, তখন নাই নাই করে 1:30 বাজে, গাড়ি এগোচ্ছিলই না জানো, এক জায়গায় দাঁড়িয়েছিল গাড়ি, গাড়ি মানে সামনের দিকে এগোতে যে কত দেরি হয়েছিল, মানে 1.5-2 ঘন্টা শুধু দাঁড়িয়ে রয়েছি। যাই হোক, এবার চলে আসলাম বালিগঞ্জে। বালিগঞ্জের একটা ঠাকুর পূজা অনেকদিন ধরে দেখাবে বলেছিল, তো সেখানেই চলে এলাম। বালিগঞ্জের এই ঠাকুরটা বেশ ভালো লেগেছিল, পূজার যেখানে কাজ আছে ওর অফিসের একদম কাছাকাছি এই ঠাকুরটা আছে বালিগঞ্জে, তো বেশ ভালো লেগেছিল ঠাকুরটা, বেশ সুন্দর ঠাকুরটা। আর আমার কথা তো ছেড়েই দাও, আমার কোথাও বেরোতেও পারি না, আর সারা পুজো আমার বাড়িতে বসে কেটেছে। আর কার কার আমার মতো বাড়িতে বসে পুজো কেটেছে জানিও না। আমি অঞ্জলি দেওয়া, অষ্টমীতে পাড়ার যে ভোগ দেওয়া হয় সেই ভোগ রান্না করা, এই সব কিছু করেছি। বাট ওই সন্ধেবেলায় বেরিয়ে ক্লাব পাশে, এই সন্ধেবেলায় যে নিচে বসে একটুখানি আড্ডা মারবো ক্লাবে, প্রত্যেক বছর যেতাম কিন্তু এবছর আর সেটা করা হয়নি। ওই আর কি খুচকাচ একটু মুড অফ, ওই সমস্ত ব্যাপার নিয়েই হয়নি, নিজস্ব একদম একান্ত এটা নিজস্ব মন খারাপের কারণে, আর কোনো কারণ নেই। আর এই যে ম্যাডক্সে গিয়েছিলাম, তারপর ম্যাডক্সের এই ঠাকুরটা ভীষণ সুন্দর লেগেছে, তোমাদের কেমন লেগেছে বলো। আমার ম্যাডক্সে অ্যাকচুয়ালি নবমীর দিন বেরোনোর ওটাই রিজন ছিল যে ম্যাডক্সের ঠাকুর দেখতে যাব। আর খাওয়া দাওয়াও করেছিলাম যেগুলোর ভিডিও করা হয়নি, ফিরতে ফিরতে অনেক সকাল হয়ে গিয়েছিলো, তাতেও দেখো কত ভিড়, প্রায় 4:30-5টার সময় এই রকম জ্যাম ছিল, ভাবা যায় বলো। যাই হোক, চলে এলাম একদম শেষে নবমী দশমীর সন্ধেবেলায়, মায়ের বরণ হচ্ছে, আমি তো সেজেই নামছিলাম না, এমনিই নেমে গিয়েছিলাম। তারপরে সবাই বকা দিয়েছে, পু কাজু বপু পিটু ভাবি প্রত্যেকেই বকার ঠেলায়, আমার জেম্মা তো ছেড়েই দাও, রোজ বকেছে, রোজ বলেছে হাফ প্যান্টটা ছেড়ে নতুন একটা জামা পরে নিচে গিয়ে বস ঘরের মধ্যে পর, তাও করিনি আমি, এত বাজে। তো যাই হোক, বকা খেয়ে লাস্টে গিয়ে শাড়ি বার করে শাড়ি পরে ওই আর কি হালকা সেজে নিচে চলে এসেছিলাম। তো সবাই বরণ করছিল, দেখলাম আমাকে জেম্মা বললো যে একবার উঠে ঠাকুরকে নমত করে, আমি না এখান থেকেই নম করছি, বলছে সব এমনিরাও পারে বরণ করতে প্রণাম করতে সিঁদুর মাখাতে, তুই করবি? আলাম না না একদম নয় একদম নয় একদম নয়। তো যাই হোক, ওই আর কি মুড অফ নিয়ে এত বেশি, এই বছর দুর্গা পুজোটা প্রথম হলো যে বছরটা আমার পুরো মুড অফ দিয়ে কেটে গেল, সব মিলিয়ে 4-5টা নিজেরই মনের সমস্যা, অন্য কিছু নয়, নিজের মানসিক সমস্যার জন্য। খুব শ্যাডোকে মিস করেছি, খুব সত্যি কথা বলতে কান্না পেয়ে গেল, শ্যাডোকে খুব 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 মিস করেছি গোটা পুজোতে। অ্যাকচুয়ালি শ্যাডোকে রোজ জামা পরাতাম, রোজ নিয়ে বেরোনো, শ্যাডোকে মানে নিয়ে সামনের মণ্ডপে গিয়ে দাঁড়িয়ে দেখাতাম, বুঝতে পেরেছো? তো শ্যালোকে খুব মিস করছি রাদার এখনও। যাই হোক, একটুখানি এখানে সাউন্ড দিয়ে তোমরা এখানকার ইয়েগুলো দেখো, পূজা তো যা করে পেছনে সবার লাগছিলো, আর কি পুজো শেষ, বাট এগুলো রয়েছে, চলো নাচগুলো দেখো, এনজয় করো।